এখন আমরা জানবো ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে, যে ভার্চুয়াল রিয়েলিটি কি। তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটা অবাস্তব বাস্তব, মানে একটা ঘটনা আসলে ঘটছে না কিন্তু তোমার কাছে মনে হবে যে সেই ঘটনাটা ঘটছে। এবং এটা কীভাবে সম্ভব হয়েছে, এটাও তথ্য প্রযুক্তির দ্বারাই সম্ভব হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে পারি। তো ভার্চুয়াল রিয়েলিটির জন্য যেগুলো আমাদের দরকার, যে কম্পিউটার দরকার, সফটওয়্যার দরকার, এক ধরনের বিশেষ হেলমেট দরকার, এবং সেই হেলমেটের সামনে আমার কী দরকার, এক ধরনের বিশেষ চশমা বা গগলস দরকার, এবং বিভিন্ন রকম সেন্সর দরকার। আবার অনেক সময় এগুলো ছাড়াও হয়। তো ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় কাজে লাগে, কীভাবে কাজে লাগে, চলো সেগুলো আমরা একটু জানি, তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কী। যেমন ধরা যাক, ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে তুমি কী করতে পারো, গাড়ি চালাতে পারো। তো গাড়ি চালানোর বিষয়টা কি, তোমার আসলে গাড়ি চালানোর আগে তো তোমার গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে হবে, যে রাস্তাঘাটে তুমি কীভাবে গাড়ি চালাবে, কীভাবে গাড়িকে কন্ট্রোল করবে, ট্রাফিক রুলসগুলো কী। তো এগুলো তো আসলে বই পড়ে শেখা সম্ভব হয় না, এগুলোর জন্য আমাদের কী করতে হয়, গাড়ি নিয়ে রাস্তায় নামতে হয়, কোনো ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আমরা সেগুলো শিখি। কিন্তু এখন কম্পিউটার দিয়েই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেটা শেখা সম্ভব। তোমার হয়তো স্টিয়ারিং হুইল আছে, তোমাকে একটা বিশেষ হেলমেট এবং চশমা পরিয়ে দেওয়া হলো, এবং তখন তুমি কী করবে, তুমি তখন একটা 360 ডিগ্রি ভিউ দেখতে পারবে, এবং তোমার মনে হবে তুমি গাড়িতে বসে আছো, স্টিয়ারিং ধরে বসে আছো। এবং তখন তুমি যদি এভাবে চাবি ঘোরাও, বা আধুনিক গাড়িতে স্টার্ট বাটন থাকে, তাহলে গাড়িটা স্টার্ট হয়ে গেল। তারপর যেহেতু তোমার অটো গিয়ার, গাড়ি চেঞ্জ করতে হবে, গিয়ার চেঞ্জ করতে হবে না, তোমার তখন কী করবে, তুমি এক্সিলেটারে চাপলে তোমার মনে হবে হ্যাঁ গাড়িটা চলছে, তো তুমি উল্টো দিক থেকে দেখতে পাচ্ছ গাড়ি আসছে, বা তোমার রেড সিগন্যাল পড়েছে, তখন তুমি গাড়ি আস্তে করে ব্রেক করবে, তারপর তুমি লেফট টার্ন করতে পারো, রাইট টার্ন করতে পারো, এবং গাড়ির পাশে যে সাইড ভিউ মিরর এবং রিয়ার ভিউ মিররটা আছে, সেই মিররে পিছনের গাড়িগুলো দেখতে পারো। এই পুরো ব্যাপারটাই সিমুলেশন করা সম্ভব, এবং আধুনিক বিশ্বে এখন ড্রাইভিং ট্রেনিংয়ের জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। তেমনি মহাশূন্যে যারা যায়, তাদের জন্য কিন্তু এই ধরনের ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে সিমুলেশন তৈরি করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ প্রশিক্ষণ দেওয়ার জন্য তো আবার মহাশূন্যে পাঠানো সম্ভব না, তাই না? তাহলে তাদেরকে ওই ধরনের একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করা হয়, যাতে তারা মনে করে যে কি, যে তারা ওই অবস্থার মধ্যেই আছে, তাহলে কীভাবে কী করতে হবে, এই ট্রেনিংগুলো তারা পেয়ে যায় মহাশূন্যে যাওয়ার আগেই। তেমনি আর্মিরাও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে ট্রেনিং নিতে পারে, যুদ্ধের ট্রেনিং, তারপর অন্যান্য স্ট্র্যাটেজিক ট্রেনিংও তারা ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে নিতে পারে। আবার ধরো ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে কিন্তু ভ্রমণ করাও সম্ভব, যে হ্যাঁ একটা সমুদ্র সৈকতে গেলে কীরকম লাগে, বা একটা বরফের জায়গায় গেলে কীরকম লাগে, তোমার হয়তো আশেপাশে তুমি সব বরফের দৃশ্য দেখতে পাচ্ছ, এবং তোমার শরীরে যদি সেন্সর লাগানো থাকে, যে ওই সময় ওই সেন্সরগুলো তোমাকে টেম্পারেচারটা এমনভাবে দিচ্ছে যে তোমার একটু মনে হচ্ছে হ্যাঁ ঠান্ডা লাগছে, বা তুমি যদি বাতাসের শস্য শব্দ শুনতে চাও, তো ওই ধরনের ঠিক শব্দ জেনারেট করবে, যেটা তোমার মনে হবে যে তুমি হ্যাঁ এখন ঠান্ডা বাতাস বইছে, বা তোমার গায়ে তুষার এসে পড়তেছে। তো এই ধরনের জিনিসগুলো, তো তোমরা যদি এমনিতে ভার্চুয়াল রিয়েলিটিটা কি আর একটু দেখতে চাও, তোমরা কিন্তু চাইলে 3D মুভি দেখতে পারো। 3D মুভিগুলো বাংলাদেশের ঢাকায় ভালো সিনেমা হলগুলোতে দেখায় মাঝে মধ্যে, এজন্য তোমার একটা বিশেষ ধরনের চশমা পরতে হয়। তো দেখা যায় যে হ্যাঁ আমি যখন একটা মুভি দেখলাম, যে লাইফ অফ পাই, তো এখানে বাঘটা যখন গর্জন করে মনে হয় বাঘটা একদম আমার সামনে চলে আসলো, তো আসলে বাস্তবে সেটা আসে না। কিন্তু এই যে ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে অনেক ঘটনা না ঘটিয়েই সেটা কী করা যায়, সেটা সিমুলেট করা যায়, সেটার স্বাদ পাওয়া যায়, এবং সেটার মূল ব্যবহার হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণে এবং বিনোদনে। যে তুমি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে হয়তো খেলছো, যে হ্যাঁ তুমি তোমার শরীরে বিভিন্ন সেন্সর লাগানো আছে, একটা চশমা লাগানো আছে, একটা হেলমেট আছে তোমার, তুমি তখন মনে হচ্ছে তুমি ফুটবল খেলছো, তুমি ফুটবলে একটা লাথি দিলে, বা তোমায় কেউ ট্যাকেল করলো, তুমি পড়ে গেলে, ব্যথা পেলে, সব কিছুই কিন্তু তুমি এখন অনুভব করতে পারবে ভার্চুয়াল রিয়েলিটির কল্যাণে।